আমেরিকান পালমার হ্যাঁ এইটি সেই বিখ্যাত আম গাছ এই আমেরিকান পালমার আম বর্তমানে বাংলাদেশে বাজারে সব থেকে উচ্চ মূল্যে বিক্রি হওয়া আমের ভিতর অন্যতম এই আমটি দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন স্বাদ আর এই আম বিশেষ পুষ্টি গুণাগুণে ভরা বর্তমান বাংলাদেশে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে এই আমেরিকান পালমার আম গাছটি কারণ এটি চাষ করে বর্তমানে অনেক উদ্যোক্তা অনেক লাভবান হয়েছেন এই আম চাষে খরচ অনেক কম এবং লাভের পরিমাণ অনেক বেশি আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে এই আমেরিকান পালমার আম গাছটি নিয়ে কিভাবে এটি বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন এবং এটির পুষ্টি গুণাগুণ এবং এটি বর্তমান বাজারে এতটা পপুলারিটি পাওয়ার কারণ সবকিছুই আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমেরিকান পালমার আম গাছের ইতিহাস মূলত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের সাথে অনেকভাবে সংযুক্ত এই আম গাছটি প্রথমত উনিশশো যা গুনাগুনে অনেক আমের থেকে আলাদা পালমার আমের বৈশিষ্ট্য হিসেবে বলা যায় এটি একটি মাঝারি আকারের আম এটি খেতে অনেক স্বাদ এবং দেখতে অনেক সুন্দর এই আমটি গায়ের রং লাল এটাকে রেড পালমারও বলা হয় এছাড়াও এই আমের অনেকগুলো প্রজাতি আছে তো রেড পালমার আম গাছটি সব থেকে বেশি পপুলার এবং এই আমটি দেখতে সকল আমের থেকে অনেক সুন্দর বিশেষ করে এর রঙের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এর লাল রঙের এই আমগুলো এই আমটি খেতে অনেক মিষ্টি এবং এই আমটি স্বাদের পরিমাণও অন্যান্য আমের থেকে অনেক বেশি এটি মূলত উষ্ণ জলবায়ুতে ভালো জন্মায় বিশেষ করে ফ্লোরিডার মতো অঞ্চল বাংলাদেশেও আজকাল এই আমেরিকান রেড পাল্মা আমটি খুব বেশি পরিমাণে চাষ হচ্ছে আর এটির পুষ্টি উপাদান যেহেতু অন্যান্য আম থেকে অনেক বেশি তাই এটি মানুষেরা স্বাচ্ছন্দে বেশি পরিমাণেও খাচ্ছে সেজন্য এটি বাজারে উচ্চ বিক্রয় হচ্ছে বাংলাদেশে যতগুলো আম বিক্রি হচ্ছে উচ্চ মূল্যের তালিকার দিকে ধরলে এই রেড পালমার আম গাছটি শীর্ষে থাকবে এই রেড পালমা আম গাছের পুষ্টি গুণাগুণই অনেক এখানে ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে যা রোগ প্রতিরোধ করে আমাদের শরীরে সকল অসুখ থেকে এবং এটি ত্বকে সৌন্দর্য বাড়ায় এবং ত্বককে সুস্থ রাখে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি এবং ত্বকের স্বাস্থ্য রক্ষাতে সাহায্য করে এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা পচনশীলতা উন্নয়ন করে এবং পাচনতন্ত্রের স্বাস্থ্য সুরক্ষা করে এখানে রয়েছে অনেক পরিমাণ যা শরীরের বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে এই রেড পালমার আম এইগুলো পুষ্টি উপাদানের জন্য মানুষ অনেক অনেক বেশি পরিমাণ খায় আর আর বড় বিষয়টি দেখতে সুন্দর খেতে তার থেকেও বেশি স্বাদ এই জন্য এটি অর্থনৈতিক অঞ্চলে অনেক গুরুত্ব রাখে আমাদের দেশে এর অর্থনৈতিক গুরুত্ব বর্তমানে অনেক পালমার আম বাংলাদেশ বাজারে একটি গুরুত্বপূর্ণ সম্পদ হতে যাচ্ছে এটি উচ্চ মূল্যে বিক্রি এবং বিদেশে রপ্তানির বিশেষ একটি সম্ভাবনা আছে এই আমের এই আমের অনেক এই এই আমের আমের কারণে মানুষের চাহিদা অনেক প্রতি এবং পালমার আম নতুন প্রযুক্তি ও উন্নয়ন চাষাবাদের মাধ্যমে কৃষকরা এটি বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ করে অনেকেই সফল হয়েছে তাই সকল কৃষকের চাষের মূলে রয়েছে এই আমেরিকান যে রেড পালমার আম গাছটি সেটি এই আমেরিকান পালমার আম চাষ পদ্ধতিও মোটামুটি সহজ প্রথমত এইটি মূলত উষ্ণ এবং আদ্র আবহাওয়া পছন্দ করে তাই আমাদের দিকে প্রায় বিশ থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রা সচরাচর থাকেই সবসময় তাই আমাদের দিকেও খুব ভালো পরিমাণে চাষ হয় এই আম গাছটি এটির জন্য মাটি প্রস্তুত করতে হয় এবং এটি তীব্র জলাবদ্ধতা এবং লবণাক্ততা এবং এই ধরনের মাটিতেও এটি চাষ হয় তাই এটি সব অঞ্চলে চাষ করা যায় এবং বাংলাদেশের সকল অঞ্চলের মাটি এই রেড পালমা আম আম চাষের চাষের জন্য উপযুক্ত এই প্রথম ধাপটি সেটি হলো চারা নির্বাচন করা চারা নির্বাচন করতে হবে চারার সাইজ এবং তার কোয়ালিটি দেখে চারার আপনারা সাইজ দেখলে এবং পাতার গুণগত মান দেখলে বুঝতে পারবেন যে গাছটি ভালো কিনা সেরকম উন্নত ভালো সতেজ গাছ সংগ্রহ করতে হবে এক্ষেত্রে আপনাদের নির্ভরযোগ্য কিছু নার্সারিকে বেছে নিতে পারেন সেইখান থেকেই এই গাছের চারাটি সংগ্রহ করতে পারে তারপরে মাটি প্রস্তুত করে প্রথমত সেইখানে এই গাছটি রোপণ করতে হবে মাটি প্রস্তুত করার জন্য সেইখানে কম্পোস্ট সার গোবর সার যেটি বলা হয় এছাড়াও কিছু রাসায়নিক সার মিশ্রণ করে মাটি তৈরি করে সেইখানে এই গাছটি রোপণ করতে হবে তারপরে নিয়মিত পানি সেচ দিতে হবে যাতে গাছটিতে পানির অভাব না পড়ে এবং এইভাবে যত্ন নিতে থাকলে গাছটি আস্তে আস্তে বৃদ্ধি পাবে গাছটির বিশেষ পরিচর্যা দরকার মাঝে মাঝে কাটিং করতে হয় গাছটি গাছের পাতা ছেটে দিতে হয় ডালপালা কাটিং করতে যাতে গাছটি সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এবং গাছটির বেশি পরিমাণ ফল নিশ্চিত করার জন্য প্রতি তিন থেকে চার মাস পর পর রাসায়নিক সার যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এইগুলো দিতে হয় এতে গাছের যেই ফল দেওয়ার পরিমাণ সেটি বৃদ্ধি পায় এবং গাছের সুস্বাস্থ্য বজায় থাকে ফল পাকার সময় পাতা ডাল পরিষ্কার করতে হয় এবং নিয়মিত কাটিং করতে হয় গাছটির সুরক্ষার জন্য ফলগুলো যখন সোনালি রঙের হয়ে যায় তখন এটি কাটা হয় পাকা ফলগুলি সংগ্রহ করার সময় সতর্ক অবলম্বন করতে হবে যেন আমের কোনো ক্ষতি না হয় এছাড়াও গাছের বিভিন্ন সময় বিভিন্ন রোগ আক্রান্ত হয় পোকামা করে সংক্রমণ হয় সেই দিক থেকেও গাছটিকে রক্ষা করতে হবে এই আমেরিকান পালমার আম গাছে রয়েছে বিশাল বাণিজ্যিক একটি সম্ভাবনা পালমার আম যা মূলত ফরিডা এবং উষ্ণ আবহাওয়ার আম হিসেবে পরিচিত এটি চাষ করে বাণিজ্যিকভাবে লাভবান হয়েছেন বাংলাদেশে এরকম নতুন উদ্যোক্তার অভাব নেই এটি রয়েছে বিশাল একটি বাণিজ্যিক সম্ভাবনা কারণ এটি বাহিরের দেশেও রপ্তানি করা হচ্ছে বর্তমানে এটি রয়েছে বর্তমানে সকল বাজারেই আন্তর্জাতিক বাজার থেকে আমাদের দেশের বাজারে অনেক চাহিদা পালমার আমের এই সুমিষ্ট স্বাদ এবং গুণগত মানের কারণে এটি আন্তর্জাতিক বাজারে অনেক জনপ্রিয় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারেও এর চাহিদা বাড়ছে এই রেড পালমা আম সাধারণত রপ্তানি করা হয়ে থাকে এছাড়াও আমাদের দেশে বাজারে উচ্চ মূল্যে বিক্রি হয়ে থাকে পালমার আম চাষে প্রথম দিকে বিনিয়োগ অনেক কম হলেও এখান থেকে লাভের সম্ভাবনা অনেক বেশি বাজার মূল্য ভালো হয় এটি চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনায় বেশি কাছে যথাযথ পরিচর্যা রোগ এবং পোকামাকড় নিয়ন্ত্রণ করার ব্যবস্থাপনা ভালোভাবে গ্রহণ করলে এটি ভালো উৎপাদন দিবে পালমার আমের রপ্তানির আন্তর্জাতিক বাজারে একটি বড় সুযোগ রয়েছে বিশেষ করে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলিতে এটি অনেক জনপ্রিয় আধুনিক যে কোল্ড স্টোর আছে সেইখানে এটি পরিবহন করা যায় এতে আমটি নষ্ট হওয়ার সম্ভাবনাও কমে যায়। পালমার আমের চাষীদের জন্য কৃষকেরা অনেক লাভবান হচ্ছেন। এটি তাদের আয় বৃদ্ধি করছে এবং কৃষকেরা স্থিতি স্থাপকতার সাথে এই আম গাছটি চাষ করতে পারছেন সেই জন্য। পালমার আমের বাণিজ্যিক চাহিদা থাকার জন্য কৃষকেরা নতুন উদ্যোক্তারা অনেকেই এই আম চাষ করে নিজের কর্মস্থলটি বর্ধিত করছে এই আম চাষের কিছু সমস্যা রয়েছে কিছু চ্যালেঞ্জ আছে যেমন পালমার আম চাষে জলবায়ু অনেক বড় একটি সমস্যা এবং রোগ ও পোকামাকড় জনিত কারণে এই আম চাষের একটু বিঘ্ন ঘটতে পারে এটির অন্যান্য সমাধান রয়েছে এই ক্ষেত্রে আপনারা উন্নত যে চাষ পদ্ধতি সেটি বেছে নিতে পারেন এই ক্ষেত্রে পোকামাকড়ের সংক্রমণ থেকে রক্ষা পেতে পারেন এবং জলবায়ু পরিবর্তনেও আমের গাছের ওপর অতটা ইফেক্ট পড়বে না পালমার বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা প্রচুর তাই এটি চাষ করা সকল আম চাষিদের জন্যই অনেক সহজ এবং এটি অর্থনৈতিক সম্ভাবনা বয়ে আনবে অন্যান্য সকল আমের থেকে বেশি এটি পৃথিবীর সকল আমগুলো আছে যেগুলো উচ্চ মূল্যে বিক্রি হয় তাদের ভিতর শীর্ষে থাকে আর এটি বাইরে রপ্তানি যেহেতু অনেক সুযোগ রয়েছে তাই এটি চাষ করে অনেকের ভাগ্যই খুলে যাচ্ছে তো আপনারা চাইলেও এই আমেরিকান এই পালমার আম গাছটি চাষ করতে পারেন চাষ করে নিজে পরিবার সহ খেতে পারেন এবং বাণিজ্যিকভাবেও রপ্তানি করতে পারেন আর এই আম গাছটি চাইলে সাদেও টবেও চাষ করা পসিবল কারণ এই আম প্রায় তিন চার বছর পর্যন্ত আকৃতি ছোটই থাকে কিন্তু ছোট গাছে প্রচুর পরিমাণে আম দিতে থাকে এক্ষেত্রে আপনারা বাড়ির আঙিনায় ছাদে টবে সবখানে এই আম গাছটি চাষ করতে পারবেন তো এই ছিল রেড পালমার আম গাছ নিয়ে আজকের আমাদের বিস্তারিত আলোচনা কেমন লাগলো আমাদের এই আমেরিকান রেড পাল্মা আম গাছ নিয়ে ভিডিওটি অবশ্যই আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের আম চাষি বা আম প্রিয় বন্ধুদের কাছে এবং সবাই চাষাবাদ শুরু করবেন এই রেড পালমার আম গাছটি তাহলে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আজকের ভিডিও এইখানে শেষ করছি আল্লাহ হাফেজ